सीएनजी चालित अटोरिक्शार भाड़ा निये नैराज्य तैरी हुए सिलेट शहरे प्रति आधा किलोमीटारे जनप्रति भाड़ा नेওয়া হচ্ছে 15 থেকে 20 টাকা। এজন্য সাধারণ যাত্রীরা সিটি কর্পোরেশনকে দুষলেও মেয়র বিআরটি এর দায় দেখছেন এখানে। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। পরিবহন সংকট দূর করতে 2019 সালের ডিসেম্বরে 41টি বাস নামায় সিলেট সিটি কর্পোরেশন। প্রায় 10 লাখ মানুষের শহরে ওই 41টি বাস দিতে পারেনি কাঙ্ক্ষিত সেবা, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে নির্ভরশীল হতে হয় সিএনজি চালিত অটোরিকশার ওপর। নগরীতে রিকশার ভাড়া নির্ধারিত থাকলেও সিএনজি অটোরিকশায় সেটি নেই, আর এ সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছে মতো ভাড়া হাঁকান চালকরা। মানুষ আমরা তো আর বাড়িতে থাকিয়ে ধরলেন, মানে একটা ধার্য করে টাকা দেওয়া হয়, 15 টাকার হয়ে হয়ে পাঁচজন নেই, আমরা ওই তিনজন নিলে আমরা 15 টাকা করে দিই, তারা কয় না 5 জন 15 টাকা করে দেবে। অনেক সময় দেখা যায় যখন যাত্রী সংখ্যা বেশি থাকে, গাড়ির সংকট থাকে, তখন অনেকে মানে চালকরা বেশি ভাড়া চান। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত বাহন থাকলেও চালকদের সিন্ডিকেটে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিতে হয়। 3 জন যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও নেওয়া হয় 5 জন করে। সিএনজি আর 15 টাকা ভাড়া চায়, আমরা 10 টাকা বললে ওরা নিতে চায় না, আর খালি মারিয়া যাইতে কি চায় এইরকম আর কি। আবার কোন সময় দেখা যাচ্ছে আপনার 20 টাকা করে নিচ্ছে, একটু আগে আসছি না পারিয়ে 20 টাকা দিয়ে আসছে। জিনিসপত্রের দামের জন্য ভাড়া বেড়েছে বলে দাবি চালকদের, সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান তাদের। সিএনজি ভাড়ার দায় নিতে নারাজ সিটি মেয়র, এজন্য বিআরটিএ ও ট্রাফিক পুলিশের ব্যর্থতাকে তুষছেন তিনি। আমি তো দাবি করব বিআরটিএ এবং পুলিশ ট্রাফিক বিভাগকে, যারা যাদের লাইসেন্স নাই, যাদের রোড পারমিট নাই, যাদের গাড়ি রেজিস্ট্রেশন নাই, এগুলোকে ধরে জাস্ট ফাইন করা না, এটা ধরে ডিস্ট্রয় করে দেওয়া। এ নিয়ে ব্যবস্থা নেবে পুলিশ, তবে সেটি করা হবে ভুক্তভোগীদের অভিযোগ পেলেই। আমরা পারমিটের এবং রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গের কারণে মোটরযান আইনে আমরা অতিরিক্ত সিট সংযোজনের বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, মামলা দিচ্ছি এবং রেকারিং করছি। সিলেট জেলায় 40,000 সিএনজি অটোরিকশা চলে, এর অর্ধেকেরই বেশি অবৈধ। হুসাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।